দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ পেঁয়াজের অসাধারণ কিছু গুণাগুণ নিয়ে। মৌমাছি হুল ফোটালে, মৌমাছি হুল ফোটালে, মৌমাছির হুল ফোটালে পেঁয়াজে পিষে বা এক টুকরা পেঁয়াজ কেটে সে স্থানে লাগান। এটি জ্বালা পোড়া রোধ করবে এবং মৌমাছির কামড়ের কারণে কোনো অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়ার হাত থেকে রক্ষা করবে। রঙের গন্ধ দূর করতে, ঘরে নতুন রং করলে সেখানে বিশ্রী গন্ধ হয়। এই গন্ধ যদি সহ্য না হয় তাহলে এক টুকরা পেঁয়াজ কেটে পানিতে ডুবিয়ে নতুন রং করার ঘরের এক কোণায় রেখে দিন, রঙের গন্ধ কমে যাবে। ঠান্ডা সমস্যায় মধু ও পেঁয়াজ একত্রে মিশিয়ে খেয়ে নিলে তা কফ কমিয়ে ঠান্ডা দূর করতে সহায়তা করে। এটি শরীরের ব্যাকটেরিয়া দূর করে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে। উপকার পাওয়ার জন্য একটানা কয়েকদিন এটি অল্প পরিমাণে খেতে হবে। মরিচা দূর করতে, দীর্ঘদিন অব্যবহৃত ছুরিতে প্রায় মরিচা ধরে থাকে। একটি বড় পেঁয়াজ কাটুন মরিচা ধরা ছুরি দিয়ে, আর দেখুন ছুরির মরিচা একদম গায়েব হয়ে যাবে। প্রথমবার মরিচা দূর না হলে আরেকবার পেঁয়াজ কাটুন। ডায়াবেটিসের চিকিৎসায় পেঁয়াজ শরীরের ইনসুলিন বৃদ্ধি করতে সাহায্য করে। এটি রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করে থাকে। কেটে গেলে রক্ত বন্ধ করতে, দেহের কোনো স্থানে অল্প স্বল্প কেটে গিয়ে যদি রক্ত পড়তে থাকে তাহলে সেখানে এক টুকরা পেঁয়াজ ঘষুন। এতে রক্ত বন্ধ হয়ে যাবে এবং সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করবে। কীটনাশক হিসেবে গাছে পোকামাকড় হলে পেঁয়াজের কীটনাশক ব্যবহার করতে পারেন। এর জন্য চারটি পেঁয়াজ, দুই টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, দুই কোয়া রসুন একত্রে পেস্ট করুন। এরপর তাতে দুই টেবিল চামচ সাবান ও দুই গ্যালন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এটি গাছে ছিটালে পোকামাকড় দূর হবে। পেঁয়াজের রস চুলে দিলে তা উকুননাশক হিসেবে কাজ করবে, পাশাপাশি চুল পড়া কমাতেও সাহায্য করবে। লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন করতে সাহায্য করে। মাসিক শুরু হবার কিছুদিন আগে লাল পেঁয়াজ খান। কারো নাক দিয়ে রক্ত পড়লে কাঁচা পেঁয়াজ কেটে তার ঘ্রাণ নিতে দিন। সাদা পেঁয়াজ থেকে রক্ত ঝরা বন্ধ করবার জন্য সুপারিশ করা হয়। পেঁয়াজ হজম শক্তি বাড়ায়। হলুদের সাথে পেঁয়াজের রস মিশ্রিত করে শরীরের কোনো কালো দাগ থাকলে সেখানে ব্যবহার করুন। আপনার শিশুর কৃমি সমস্যা থাকলে এক চামচ পেঁয়াজের রস খেতে দিন। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।